I love you. I love you too. তোকে কাছে পেতে আমার যত শত বাহানা। ভালোবাসা দিবসে বাংলা নাটকে নতুন নতুন কাজের ছড়াছড়ি থাকে, সবগুলো তো আর দেখার সময় হয়ে ওঠে না। তাই তো আজ আমরা আপনাদের জন্য ভালোবাসা দিবসের অন্যতম সেরা 10টি নাটক নিয়ে এসেছি, যেগুলো দেখতে বসলে আশা করি ভালোই লাগবে। ভালোবাসা দিবসে অযথা সময় নষ্ট না করে এসব নাটক দেখতে বসুন, আশা করি আপনার মনটা ভালো হয়ে যাবে। চলুন শুরু করি। আর হ্যাঁ, আপনি যদি বাংলা নাটকের আপডেট পেতে চান তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। একটাই তুমি, মাশরুকুল আলম পরিচালিত ভ্যালেন্টাইনের নাটক একটাই তুমি। নাটকটা সত্যিই খুব ভালো লাগার মতো। পিওর রোমান্টিক নাটকে যা যা থাকার তার সব কিছুই ছিল এতে। রোমান্টিকের পাশাপাশি এতে ছিল বেশ কিছু কমেডি সিনও, সেগুলো বেশ উপভোগ্য ছিল। এছাড়া নাটকের গানগুলো বেশ চমৎকার ছিল। তুমি একটা পথ খোঁজো চলি একসাথে, একবার বলো ভালোবাসি। ভ্যালেন্টাইন ডে বলে কথা, এমন দিনে রোমান্টিক নাটক না থাকলে কি আর হয়। মুশফিক ফারহান এবং নাজনীন নাহার নিহা এই ভ্যালেন্টাইন ডেতে দারুণ একটা রোমান্টিক গল্প দর্শকদের উপহার দিল, যার নাম একবার বলো ভালোবাসি। তাছাড়া নাটকটা মুক্তির পর মাত্র 24 ঘন্টায় 2 মিলিয়ন ভিউ অতিক্রম করে ফেলেছিল। চোখটা আমাকে দাও, চোখটা আমাকে দাও নাটকটি পুরোই ভিন্নধর্মী একটা কাজ। সাগর জাহান এই কাজটা খুব সুন্দর করে যত্ন সহকারে নির্মাণ করেছেন। সাগর জাহানের পরিচালনায় কাজ এখন খুব কম দেখা যায়, কিন্তু তিনি কম কাজ করলেও নিজের গণ্ডি ছাড়িয়ে যাচ্ছে কাজের মাধ্যমে। যার একটা উদাহরণ, চোখটা আমাকে দাও। লাভ বাজ, ভ্যাট বাজ, গুড বাজের পর ভ্যালেন্টাইন ডেতে এবার কাজল আরিফিন অমিনি আসলো আরও একটা মানসম্মত কাজ, লাভ বাজ। কাজল আরিফিন অমির কাজগুলো বরাবরই ব্যতিক্রমী হয়, তার একটা কাজে মোটামুটি সব কিছুই থাকে। লাভবাস নাটকেও সবই ছিল, রোমান্টিক কমেডি এবং ইমোশন, সাথে পলাশের ডায়লগ। মন্দুয়ারে, মন্দুয়ারে রোমান্টিক নাটক হিসেবে গল্পটি বেশ উপভোগ্য। নাটকের শুটিং লোকেশন দারুণ, সবার চরিত্রগুলো পারফেক্ট, নাটকের গানগুলো সুন্দর। রোমান্টিক নাটক হলে এ ধরনেরই হতে হয়। আমার কাছে নাটকটা বেশ ভালো লাগলো। নাটকে তৌসিফ এবং ফারিন দুজনেই বেশ ভালো করেছেন। মন পিঞ্জিরা, কিছু কিছু মানুষ ভালোবাসে শুধুই কেবল তার ভালোবাসার মানুষকে সারা জীবন সুখে রাখার জন্য, নিজের করে পাওয়ার জন্য না। এমনই একটা ভালোবাসার গল্পকে কেন্দ্র করে জোবান উতোটিনিকে নিয়ে মন পেঞ্জিরা নির্মাণ করেছেন নির্মাতা মাহমুদ মাহিন। নাটকের শেষ দৃশ্যটা ইমোশনাল, জোবানের অভিনয় ভালোই ছিল। তুমিহীনা, ক্লোজ আপ প্রেজেন্টস ভ্যালেন্টাইন স্পেশাল ড্রামা তুমিহীনা। ক্লোজ আপ কাশি আসার গল্পগুলো বরাবরই মানুষ অনেক পছন্দ করে। সদ্য মুক্তি পাওয়া তুমিহীনা নাটকটিও সকলের কাছে পছন্দ হওয়ার মতোই। নাটকে অভিনয় করেছেন খায়রুল বাশার, সাবিলা নূর। ভালোবাসা দিবসে কোন নাটকটা আপনার ভালো লাগলো তা কিন্তু অবশ্যই জানিয়ে দেবেন।